হ্যালো ফ্রেন্ড, ফুলাবা চ্যানেলে আমি আইভি। আজ আমি বানাতে চলেছি বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা। কাতলা মাছের চাকা নিয়েছি, টক দই নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দুটো পেঁয়াজ, একটা টমেটো মিক্সিতে পেস্ট করে নেব। আদা পেস্ট, কাঁচা লঙ্কা আর রসুন আমি পেস্ট বানিয়ে নেব। গোটা গরম মশলা, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দারুচিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, সর্ষের তেল দিয়ে রান্না কমপ্লিট করব। ধুয়ে রাখা মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে এসছে। আমি মাঝে একবার মাছটা উল্টে দিয়েছিলাম, খুব ডিপে আমি ফ্রাই করিনি। মাছটা এবার তুলে নিচ্ছি। মাছ ভেজে নেওয়ার পর তেলটার মধ্যে কোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা অ্যাড করছি। কাঁচা লঙ্কা আর রসুন একত্রে পেস্ট করে নিয়েছি। আদা পেস্ট, মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। লবণ স্বাদ অনুযায়ী, সবকিছু মশলা সুন্দরভাবে পাক হয়ে গেছে, সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে। এরপর আমি জল অ্যাড করছি। ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ ফুটতে দেওয়ার জন্য আমি রেখে দিলাম। কিছুক্ষণ পাক হওয়ার পর আমি মাঝে একবার মাছগুলোকে উল্টে দিয়েছিলাম। অসাধারণ স্বাদের দই কাতলা আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। অবশ্যই ভালো লাগলে রেসিপিটি ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটিকে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।